দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বিজয়া পর্বের দ্বিতীয় রেসিপি নিয়ে হাজির। আজকে আমরা তৈরি করব গজা। আগের দিন আমি বিজয়া দশমী উপলক্ষে বোঁদে তৈরি করে আপনাদেরকে দেখিয়েছিলাম। এই সমস্তগুলো কিন্তু বেশ কিছুদিন ভালো থাকে, অর্থাৎ আপনি একবার তৈরি করলে প্রায় 20-22 দিন অনায়াসে রেখে দিতে পারবেন এবং অল্প অল্প করে অতিথিদের সার্ভ করতে পারবেন। তাহলে চলুন দেখে নিই কি করে গজা তৈরি করতে হয়। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। ছোট গজা তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি বড় সাইজের। এর মধ্যে আমি অ্যাড করছি 2 কাপ ময়দা। 2 কাপ ময়দা নিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/2 টিস্পুন বেকিং সোডা। বেকিং সোডা 1/2 টিস্পুন দিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। আমি এখানে 1/2 টিস্পুন নুন দিলাম। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব, অর্থাৎ নুন, বেকিং সোডা আর ময়দাটাকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। এর মধ্যে এবারে দিয়ে দেব ঘি। 2 কাপ ময়দার জন্য আমি 3 টেবিল স্পুন ঘি দিচ্ছি। ঘিটার বদলে কিন্তু তেলও দেওয়া যেতে পারে, তবে ঘিয়ের জন্য একটা আলাদা সুন্দর ফ্লেভার আসবে আমাদের এই ছোট ছোট গজাগুলোতে। ঘি দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব ময়দার সঙ্গে, যেন ঘিটা খুব ভালো করে মিশে যায় আর ময়দাতে যেন কোনো গুটলি পাকিয়ে না থাকে, অর্থাৎ কোনো লাম্পস না থাকে, সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এরকমভাবে বেশ খানিকটা সময় নিয়ে আমরা ময়দাটার সাথে ঘিটা মিশিয়ে নেব। ঘিটা ভালো করে মেশানোর ফলে ময়দাটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প অল্প জল অ্যাড করে একটা শক্ত টাইপের ডো তৈরি করব। খেয়াল রাখতে হবে জলটা যতটুকু কম ব্যবহার করা যায়, একটা শক্ত ডো তৈরি করব আমরা। ডোটা আমার রেডি হয়ে গেছে। এটা কিন্তু শক্ত শক্ত একটা ডো হয়েছে, খুব বেশি নরম নয়। এবারে এই ডোটাকে আমরা 20 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। 20 মিনিট পরে আমরা ফিরে আসছি। 20 মিনিট হয়ে গেছে। এবারে আরেকটু আমি মেখে নিচ্ছি। তারপর শুকনো ময়দা ছড়িয়ে আমি ডোটাকে এবারে বেলে নেব। প্রথমে হাত দিয়ে একটু স্প্রেড করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ ডোটা একবারে না করে দুভাগে ভাগ করে নিয়েও দুবারে করতে পারেন। আমি বড় সারফেসে এটাকে একবারেই করছি। এইভাবে প্রথমে গোল মতো বেলে নিয়ে তারপরে এটাকে আমি ফোল্ড করে দিলাম, আবার এটাকে বেলবো। শুকনো ময়দা অল্প অল্প করে ছড়িয়ে নিয়ে আমাদের কাজটা করতে হবে। আবার এটাকে একটা ফোল্ড করে নিচ্ছি। এইভাবে বারে বারে ফোল্ড করতে করতে আমরা এটাকে বেলে নিব। অন্তত 6-7টা ফোল্ড আমরা করব। যত বেশি ফোল্ড আমরা করব তত বেশি কিন্তু আমাদের গজাগুলো ক্রিস্পি হবে। লম্বা করে আমি বেলে নিয়েছি। এবারে আমি একটা ছুরি দিয়ে এগুলোকে পিস পিস করে ছোট ছোট গজার সাইজে কেটে নিচ্ছি। তবে আলাদা আলাদা করে নিতে হবে এরকম। সাইজগুলো একই রকম হতে হবে তার কোনো দরকার নেই। যেমন আমরা দেখি মেলাতে কিন্তু এই ধরনের গজা খুব বিক্রি হয়। সাধারণত মিষ্টির দোকানগুলোতে কিন্তু এই রকম গজাটা সব সময় পাওয়া যায় না, তবে বিজয়া দশমীর পরপর এই গজাগুলো অনেক সময় মিষ্টির দোকানে বিক্রি হয় আর সারা বছর এগুলো মেলাতে কিনতে পাওয়া যায়। বিভিন্ন রকম যে ছোটোখাটো মেলা বসে সেই সব মেলাতে কিন্তু মিষ্টির দোকানে জিলিপি এইরকম গজা এগুলো কিনতে পাওয়া যায়। এরকম ভাবে প্রথমে টুকরো টুকরো করে আমি কেটে নিলাম। থার্ড স্টেপে আমরা শিরা তৈরি করব। এর জন্য আমি কড়াইতে 1 কাপ চিনি নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল, কারণ এটা একটা ঘন শিরা তৈরি হবে। এবার এটাকে আমি জাল দিতে শুরু করব। একটা ঘন শিরা আমাদের তৈরি করতে হবে, এর জন্য আমি হাই ফ্লেমে এটাকে রান্না করছি। শিরাটাকে আমি
প্রায় 5-7 মিনিট হাই ফ্লেমে জ্বাল দিচ্ছি আর মাঝে মাঝে চেক করছি চেকিংটা আমি একটু দেখিয়ে দিই এখান থেকে শিরা থেকে এক ড্রপ চামচের মধ্যে নিয়ে প্রথমে চামচের এই শিরাটাকে একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এখান থেকে সামান্য একটু নিয়ে এইভাবে আঙুল দিয়ে দেখতে হবে যে একটা তার তৈরি হচ্ছে কিনা দেখতেই পাচ্ছেন যে একটা স্ট্রিং তৈরি হচ্ছে অর্থাৎ আমাদের শিরাটা তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে অফ করে দিলাম দিয়ে সাইডে এটাকে রেখে দেব চার নম্বর স্টেপে তেল খুব ভালো করে গরম করে আঁচটাকে একদম কমিয়ে নিয়ে আমি গজাগুলোকে ফ্রাই করব তেলটাকে কিন্তু একদম কমিয়ে নিয়েই ফ্রাই করতে হবে না হলে কিন্তু গজাগুলোর ওপর দিকটা খুব তাড়াতাড়ি কালার হয়ে যাবে কিন্তু ভেতরটা কিন্তু হবে না তাই গজাগুলোকে ফ্রাই করার সময় আঁচটাকে কিন্তু কমিয়েই ফ্রাইটা করতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে এগুলোকে আমরা ফ্রাই করব গজাগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে প্রত্যেকটি গজা খুব সুন্দর কালার হয়েছে এটা কিন্তু আমি অনেকটা সময় নিয়ে ভাজলাম তাড়াহুড়ো করলে চলবে নয় এবারে এখান থেকে আমি গজাগুলোকে এরকম তেলটা ছেঁকে ছেঁকে তুলে নিয়ে একেবারে উষ্ণ গরম শিরার মধ্যে কিন্তু দিয়ে দেব তেলটাকে খুব ভালো করে ছেঁকে ছেঁকে নিয়ে আমি ডিরেক্ট একদম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি শিরাটা কিন্তু গরম রয়েছে শিরার মধ্যে দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপর আমি আবার এগুলোকে ভাজতে দিয়ে দেব এই গজাগুলো ভাজা হয়ে গেছে এগুলো কিন্তু আমি তেল ছড়িয়ে নিয়ে ডিরেক্ট শিরার মধ্যে দিয়ে দিচ্ছি শিরাতে আমাদের 20-30 মিনিট মতো গজাগুলো ডুবিয়ে রাখতে হবে যখন এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন এগুলোকে আমরা সার্ভ করব এগুলোকেও মিশিয়ে দেব শিরার মধ্যে ঠান্ডা হওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হবে তৈরি হয়ে গেছে আমাদের বিজয়া পর্বের আরো একটি স্পেশাল রেসিপি ছোট গজা আপনারা দেখলেন আমি কত ইজিলি গজাগুলো তৈরি করলাম এটা কিন্তু তৈরি করে 15-20 দিন ইজিলি রেখে দেওয়া যায় আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার